কর্পোরেট কর বাড়িয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারের পরিকল্পনা বাইডেনের। উন্নয়নের মহাপরিকল্পনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত বুধবার 31 মার্চ দেশটির অবকাঠামো উন্নয়নে $2 trillion ব্যয়ের সিদ্ধান্তের কথা জানান বাইডেন। এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সবচেয়ে বড় অবকাঠামো উন্নয়নের ঘোষণা দিলেন তিনি। মোট অঙ্কের এই অর্থে ব্যবস্থা করা হবে দেশের ধনীদের ওপর কর বাড়িয়ে $2 lakh crore অর্থ ব্যয় করে আগামী 8 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের চেহারা পাল্টে দেবেন বাইডেন। বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের এই উন্নয়নের জন্য সাধারণ মানুষের ওপর কোনো বাড়তি করের বোঝা চাপানো হবে না। যাদের আয় $4 lakh বা তার বেশি, তাদের করের হার 21% থেকে বাড়িয়ে 28% করা হবে। $2 trillion এই সরকারি কর্মসূচিতে অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে ও কর্মসংস্থান সৃষ্টি হবে। জনগণকে সরাসরি সহযোগিতা করার আরেকটি পরিকল্পনা তিনি কয়েক সপ্তাহের মধ্যে ঘোষণা করবেন বলে জানান। দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধনীদের ওপর থেকে করের চাপ কমিয়েছিলেন, তবে বাইডেন ক্ষমতায় এসে বিষয়টি ভারসাম্য আনার চেষ্টা করছেন। বাইডেনের পরিকল্পনা 20,000 মাইল রাস্তার অবকাঠামো উন্নয়ন হবে, হাজার হাজার সেতু তৈরি করা হবে, সরকারি পরিবহন ব্যবস্থার উন্নয়ন ব্যয়বরাদ্দ রাখা হবে, অনেক ইলেকট্রিক চার্জিং পয়েন্ট তৈরি করা হবে, বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়তে পারে, পাওয়ার গ্রিড উন্নত করা হবে যেন নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা যায়, হাসপাতাল, স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্রগুলো অবকাঠামোগত উন্নয়ন হবে। এসব কাজের জন্য প্রয়োজনীয় অর্থ পেতে কর্পোরেট কর 21% থেকে বাড়িয়ে 28% করা হবে, আয়কর ব্যবস্থার ফাঁকফোকরগুলো বন্ধ করা হবে। এদিকে প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে চাঙ্গ হয়েছে মার্কিন শেয়ার বাজার। বৃহস্পতিবার 1 এপ্রিল প্রথমবারের মতো 4,000 পয়েন্টের উপরে উঠে গেছে যুক্তরাষ্ট্রের S&P 500 সূচক, বেড়েছে অন্য সূচকগুলো। শুক্রবার ইতিবাচক প্রভাব ছিল এশিয়ার শেয়ার বাজারগুলোতে।